প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24শে জুন 2021, কৃষিয়ান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেল অবস্থান করছে আবু সাইদ ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আবু সাইদ ডেইরি ফার্ম থেকে মূলত বকনা ও গাভী গরু বিক্রয় করা হয়ে থাকে। এটি একটি বিক্রয় কেন্দ্র। এর আগেও বেশ কিছু পর্ব আবু সাইদ ডেইরি ফার্মের দেখাইছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি আবু সাইদ ডেইরি ফার্মের একটা করে পর্ব আপনাদের দেখানোর জন্য। সেই উদ্দেশ্যে এবারেও ছুটে চলে আসা, এবার এসে দেখতেছি খামার উপযোগী 5টি অল্প বয়সী 2 দাঁতের 4 দাঁতের এরকম টাইপের গরু বা এবার সংগ্রহ করেছে আবু সাইদ ডেইরি ফার্মের মালিক আমাদের আজকের প্রতিবেদনে। সেই গরুগুলোই আপনাদের দেখাবো কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের গরুগুলো রাখা হয়েছে, এবং আবু সাইদ ডেইরি ফার্ম থেকে যদি আপনারা এ সকল গাভীগুলো কেনেন কী ধরনের সুযোগ সুবিধা দিয়ে আবু সাইদ ভাই আপনাদের নিকট এগুলো বিক্রয় করবে সেই সকল বিষয়ে জানাবো। তো দর্শক, বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাইদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো শুরুতেই সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন। আমি মোহাম্মদ আবু সাইদ, আবু সাইদ ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম আমার। এটা তো একটা বিক্রয় কেন্দ্র। হ্যাঁ, এখানে বিক্রয় কেন্দ্র। আমি মোটামুটি আপনার অনেক আগের থেকেই প্রেগনেন্ট গাবি বা আপনার বকনা বাচ্চা বিক্রি করি। আচ্ছা, এবার কি দর্শককে বকনা বাছুর দেখাবেন নাকি প্রেগনেন্ট? না, এখানে মোটামুটি আপনার 5টি গাভ মানে ফুল রেডি প্রেগনেন্ট গাভী আছে, এই গাভীগুলোই দেখাবো। ফুল রেডি? হ্যাঁ, ফুল রেডি মানে একদম খামার উপযোগী, সবগুলো একদম অল্প বয়সের, আপনার 2 দাঁত বয়সের সবগুলো। সবগুলোই 2 দাঁত? হ্যাঁ, সবগুলোই 2 দাঁত বয়সের, একদম প্রথমবার বাচ্চা দিবে সবগুলো। আচ্ছা, এখানে কেমন দাম থেকে বা কী কী জাতের গাভী এবার রাখছেন? আছে আপনার মোটামুটি সবগুলো হলস্টিয়ান ফিজিয়ান, ওই হালকা একটু ক্রস আছে একটা গাভীতে, ঠিক আছে, আর সবগুলো আপনার ভালো উন্নত জাতের হলস্টিয়ান ফিজিয়ান গাভী। সবগুলো খামার উপযোগী? একদম সবগুলো অরিজিনালি খামার উপযোগী। যদি কেউ মানে নতুন অবস্থায় যদি কেউ শুরু করতে চায়, ঠিক আছে, মাঝারি টাইপের গাভী দিয়ে, ঠিক আছে, তাহলে আপনার এগুলো দিয়ে শুরু করলেও আমার মনে হয় লাভবান হবে। আচ্ছা সাইদ ভাই, শুধু খামার উপযোগী হয়েও তো লাভ নাই, দর্শকদের তো পর্দায়ের মধ্যে হতে হবে। দামটা এবার কেমন থেকে কেমন নিতে? দাম আপনার মোটামুটি 1,05,000 থেকে শুরু করে 1,45,000 মধ্যে। তার মানে একদম পারফেক্ট খামার উপযোগী গাভীগুলো এবার রাখছেন, দামটাও মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। সাধ্যের মধ্যেই আছে। আচ্ছা সাইদ ভাই, যেহেতু এখানে আপনার প্রেগনেন্ট গাভী, দুধের তো গরু আপনি রাখেন না সাধারণত, যদি বাচ্চা প্রসব খামারে এসে না করে, না, তো এই প্রেগনেন্ট গাভী দর্শক ভাইদের কি কি সুযোগ দিচ্ছেন বা আর জ্বরে হতে সমস্যা হলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আপনি? আপনার প্রেগনেন্ট গাভীর মানে মাঠে মানে দুধের তো কোনো গ্যারান্টি হয় না, এটার আপনার একই গ্যারান্টি হয়, সেটা হচ্ছে আপনার একটা জিনিস দেখতে হলে আপনার জরায়ু বের হয় কিনা, ঠিক আছে, এটা, আর জরায়ু বের হলে ওটার দায়িত্ব আমরা নেব। রিটার্ন নেবেন তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই রিটার্ন নেব, ঠিক আছে, অবশ্যই রিটার্ন নেব, বা তার টাকা পয়সা একদম ক্লিয়ার ভাবে ফেরত দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যদি বাটে সমস্যা থাকে, বাট তো অবশ্যই যে আসবে, ঠিক আছে, এটা নিয়ে দেখে নিবে, ঠিক আছে, এটাই তো সমস্যা। সাইদ ভাই কেউ আসতে চায় না, অনলাইনে কিনে বাটটার দেখে না, যদি দেখা যাচ্ছে যে বাসায় নিয়ে যাওয়ার পরে একটা প্রতারণা? না, অবশ্যই ওই ধরনের প্রতারণার শিকারও যদি হয়, ঠিক আছে, তাহলে ওটা আমি দেখব, সমস্যা। আচ্ছা, যদি অনলাইনে কেনার পরে বাটটা যদি চেক করার সুযোগ না পায়, বাসায় যদি বাটে সমস্যা ধরা পরে, তাহলে গাবি আপনি রিটার্ন দিবেন? অবশ্যই রিটার্ন নেব। আচ্ছা সাইদ ভাই, আর আপনার মূলত প্রথমবারে যে গাবিগুলো বাচ্চা দেয়, ঠিক আছে, এই গাবিগুলো আপনি কোনোদিনও বাটে সমস্যা, বাটে সমস্যা কিন্তু সাধারণত হয় না, এটা হচ্ছে কপালের উপর অনেকটা নির্ভর করে, কপালের উপর নির্ভর করে। আর আপনার এগুলো হয় না বললে ভুল হবে, এগুলো হয় হচ্ছে আপনার বাচ্চা দেওয়ার পরে, বাচ্চা দেওয়ার পরে হয়, আর আপনার দ্বিতীয় তৃতীয় বিয়ানে অনেক সময় এই গাভীগুলো আপনার বাটে সমস্যা, বাটে সমস্যা। আচ্ছা, এখন যে গাভীগুলো দেখাবো দর্শকদের, একদম সাধ্যের মধ্যে পারফেক্ট খামার উপযোগী? জি, একদম খামার উপযোগী। আচ্ছা সাইদ ভাই, তো চলেন কথা বাড়াবো না, প্রত্যেকটি গাভীর সঠিক যে বর্ণনা আস্তে আস্তে আমার দর্শককে বরাবরের মতো জানাবেন। অবশ্যই চলে। সাইদ ভাই, সর্বপ্রথমে 1 নম্বরে যে গাভীটা বাঁধা আছে, এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান ভাই। হলস্টিয়ান ফিজিয়ান? জি। আচ্ছা, গাভীর বয়স? এটা আপনার 2 দাঁত বললাম তো, আমার 5টি গাভী আছে, 5টা গাভী 2 দাঁত বয়সের, ঠিক আছে, সবগুলোই প্রথমবার বাচ্চা দিবে, একবারে জেনুইন 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স? জি। দেখাই দিতে পারবেন একটু কষ্ট করে? অবশ্যই দেখান, যেহেতু গাভী একটু বড় সাইজের, 2 দাঁতটা একটু অনেক দর্শক সন্দেহ করতে পারে। হ্যাঁ অবশ্যই দেখান, আমার দর্শকে দাঁতটা একটু কষ্ট করে দেখাই দেন। দেখান, তার মানে 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে আর কি।
দুই দাঁত ছিল হ্যাঁ চার দাঁত হচ্ছে হ্যাঁ তার মানে এখন যে দর্শক কিনবে এ চার দাঁত ধরেই নেবে হ্যাঁ চার দাঁত ধরে নিতে আচ্ছা চার দাঁতে এটা কত নম্বর বিয়ান দিবে প্রথম এটা প্রথমবার বাচ্চা দিবে আচ্ছা এই যে প্রথম বিয়ান নিয়ে অনেক প্রতারণা হয় কারণ অল্প বয়সী গাভীর দাম তুলনামূলক কিন্তু একটু বয়স্ক গাভীর থেকে বেশি হয় জি তো এইটা যে প্রথম বিয়ান দিবে আপনি একটু বোঝায় দেন তো আমাকে যে কি এটা কি দেখে বুঝবো এটা আপনি প্রথম বিয়ান দিবে ঠিক আছে আপনি দ্বিতীয় মানে যখন একটা গাভী বাচ্চা দেয় একবার ঠিক আছে ওর শিঙেতে আপনি একটা কাটি পড়ে ঠিক আছে গোল হয়ে শিঙেতে গোল হয়ে একটা দাগ পড়ে ঠিক আছে আর আপনার দুধের রগগুলো ঠিক আছে দুধের রগগুলো আর একটু মোটা দেখা যায় ঠিক আছে আর এটা আপনি মনে করেন যে যেটুকু মোটা আছে ঠিক আছে এই দেখেন আপনি একদম অরিজিনালি মানে প্রথমবারের একটা এই গাবি ঠিক আছে এগুলো চিকন করে দুধের রগটা আসছে বাটগুলো দেখেও কিন্তু বাটগুলো চিহ্নিত করা যায় বাটগুলো দেখেও চিহ্নিত ছোট ছোট বাট থাকে বেশি বড় বাট কিন্তু ঠিক আছে যেগুলো জাতের গরু সেগুলো বেশি বড় বাট না হয় না জি আচ্ছা বাটগুলো শুকানো শুকানো রয়েছে জি আচ্ছা এটা প্রথম বিয়ানের গাবি হ্যাঁ প্রথম বিয়ানের আচ্ছা দুধের কথা কি আইডিয়া আপনি তো সাধারণত না দুধের আইডিয়া তো দেব না যেহেতু প্রেগনেন্ট গাবি আপনি দুধের গাবি হবে বলে আসলে লাভ নাই যেটা হওয়ার পরে দর্শকরা বুঝে পাবে সেটাই আসলে সঠিক বর্ণনা জি জি আচ্ছা এটার দাম সিঙ্গেলে কত টাকা পড়বে এটাই আপনার মানে একটু বেশি দামের এটা হচ্ছে আপনার 1,45,000 দাম চাওয়া এটা হচ্ছে 1,45,000 টাকা দাম জি এবারে সংগ্রহে সবচেয়ে বেশি দামের গাবি সবচেয়ে বেশি দাম আচ্ছা যে দামটা চাইলেন দর্শক ভাইরা আরো 10 জায়গায় বাজারটা যাচাই বাছাই করে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে করার পরে যদি পড়তায় মনে হয় তারপর আপনার সাথে দরদাম করে নিতে পারবে হ্যাঁ সমস্যা নেই আচ্ছা এখানে এসেও দরদামের সুযোগ আছে বা চাইলে ফোনের মাধ্যমেও দরদামের সুযোগ আছে হ্যাঁ আচ্ছা সাইদ ভাই এই গাবিটা সরাই দেন পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখে সাইদ ভাই দুই নম্বরে একটা গাবি বাঁধা আছে জি কালো সাদা রঙের কম্বলের কোনো ঝুল নাই একদম চিকন গলা ঠিক আছে নাভির দিকে দেখি নাভি তো একটুকু থাকবে না হলেস্টিয়ান ফিজিয়ান গরুর আপনি একটুকু নাভি থাকবে না আর যদি নাভি থাকে ওটা তো আপনার শাহিয়ালের ক্রস হয়ে গেল আচ্ছা এটার দাঁত কয়টা এটার দাঁত আমরা দুইটা দুই দাঁত দুই দাঁত এটা জেনুইনি দুই দাঁত জেনুইনি দুই দাঁত আচ্ছা বাটটা তো খুব সুন্দর একদম চারটে বাট চার জায়গায় আছে ঠিক আছে দেখেন ওলান পালান দেখে কি মনে হচ্ছে কতদিন সময় আছে এটা আপনার মোটামুটি আপনার 10 দিনের মতো টাইম আছে গাবি শান্ত শিষ্ট তো সাইড একদম শান্ত শিষ্ট কোনো সমস্যা ওলানের জায়গাটা একটু টেনে দেখাবেন কত হ্যাঁ অবশ্যই দেখান যাবে কোনো সমস্যা নেই দেখাই যান এখনো আপনার ওই তো 10-15 দিন এর মধ্যে জি 10-15 দিনের মধ্যে বাচ্চা দিবে আপনার এই যে এই ব্যান্ড গুলো দেখেন ঠিক আছে এই যে ব্যান্ড ঠিক আছে ব্যান্ড গুলো দেখেন কত সুন্দর ঠিক আছে দুধের রগ হ্যাঁ এটা হচ্ছে আপনার দুধের রগ আচ্ছা খুব সুন্দর ভাবে এসে বাটের সাথে মিলিত হয়েছে তারপরে আপনার এই যে পিছন সাইডেও অনেকটা জায়গা দেখেন আচ্ছা পিছনের তো আপনি এই এর গাবির আপনার অনেক অনেক বড় পালন হবে ঠিক আছে প্রথম সবাই এই গাবিগুলো নিয়ে খামার শুরু করতে পারবে গাবিটা একটু এই পাশে ঘুরায় দেন কোনো সমস্যা নেই এই দেখেন তলাটা ঠিক আছে আচ্ছা এই গাবিটার দাম কেমন পড়বে কোন এটার দাম চাও 1,42,000 টাকা এটার দাম 1,42,000 টাকা জি দরদামের সুযোগ আছে হালকা একটু দরদাম করে নিতে পারে আচ্ছা এটাও সরাই দেন পরবর্তী গাবিগুলো দেখি সাইড বয় 3 নম্বর সিরিয়ালে একটা গরু বাঁধা আছে কালো রঙের এটা কি জাতের এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান জি হলস্টিয়ান ফিজিয়ান আপনার অনেকে মনে করেন বডিতে একটু সাপ নাই তাই ঠিক আছে আপনি গরুটা একদম অরিজিনালি জাত আপনি দেখেন গলাটা ঠিক আছে গলা বা আপনার ওই যে পিঠের মানে চোট ঠিক আছে একদম ঘাটটা লেভেল ঠিক আছে দেখছেন ঘাটটা লেভেল মাজার সাইডটা একদম ভারী দেখছেন মোটামুটি 10-15 দিন করে টাইম আছে সবগুলোতে 10-15 দিনের মতো সময় আছে রেডি প্রেগনেন্ট এগুলো নিয়ে গিয়ে বাসায় যা কয়েকদিনে সেট হওয়ার পরে বাচ্চা দিলে একটু ভালো হবে দর্শকদের জন্য অবশ্যই ভালো হবে আচ্ছা এই গাবিটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দামও আপনার 1,42,000 টাকা 1,42,000 টাকা জি গাবিটা একদম সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ খাবার দাবার কি দিচ্ছেন খাবার দাবার আপনি মনে করেন সাধারণ যে খাবার দেয় কাঁচা ঘাস খড় আমাদের তো মানে কাঁচা ঘাস হ্যাঁ পরিকল্পিত আমরা যেহেতু ব্যবসা করি ঠিক আছে তো মনে করেন আপনার খোল ভুসি ঠিক আছে ধানের গুঁড়া এগুলোই মানে খাদ্য তালিকায় দানাদার খাদ্য হিসেবে হ্যাঁ দানাদার খাদ্য হিসেবে আচ্ছা আর আপনার ঘাসও খায় খড়ও খায় সমস্যা আচ্ছা এটার দাম কেমন করছেন এটার দাম ওই আপনার 1,42,000 এটা তো এটাও চাওয়া
এটাও 142,000 চাওয়া জি কোন দর্শকের পছন্দ হইলে আপনারা এখানে এসে সরাসরি সরাসরি এসে দরদাম করে নিতে পারবে বা ফোনেও যদি দরদাম করে নিতে চায় নিতে পারবে এখানে আসবে দেখবে ভিডিওতে যেমন দেখতেছে গরুটা তেমনই কিনা পাটগুলো ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দোকানা খাচ্ছে কিনা সবগুলো দেখে এখানে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে কোন আচ্ছা এটার দাম 142 চাওয়া জি দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আচ্ছা যে এই পাশে 4 নম্বর সিরিয়ালে আরো একটি সাদা কালো রঙের গাবি আছে এই গাবিটা কি জাতের এটাও হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি আচ্ছা এটার বয়স কয় দাঁত এটার বয়স আপনার দুই দাঁত দুই দাঁত জি বাচ্চা দিবে প্রথম হ্যাঁ প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আচ্ছা কত মাসের প্রেগন্যান্ট এটা বল এটা আপনার ওই রকমই টাইম আছে মানে 10 দিন 10 থেকে 10 থেকে 15 দিনের মধ্যে আচ্ছা যে টাইমটা আইডিয়া করে দিচ্ছেন খুব বেশি তো 19 20 হওয়ার কথা না 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 দুই এক দিন এলোমেলো হতে দুই এক দিন এলোমেলো হতে পারে আচ্ছা এটা তলা তলা জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আছে আর কি নামার সম্ভাবনা আছে হ্যাঁ নামবে তো অবশ্যই নামবে আপনি এই দেখেন এই যে তলাটা দেখেন 10 দিন ভরাই আপনার হচ্ছে তলাটা নামবে হ্যাঁ তলা নামবে এই দেখেন আচ্ছা তলার ঝুলটা আমি দেখতেছি তলার ঝুল আছে আপনি অনেকটা ঝুল আছে ঠিক আছে আসলে মানে ভয় পাচ্ছে তো ওই জন্য কাছে যাইতে দিচ্ছেন কথা সমস্যা নাই এমনি এমনি শান্তশিষ্ট কোনো যে কেউ লালন পালন করতে পারবে হ্যাঁ যে দহন করতে পারবে যে কেউ লালন পালন করতে পারবে কোনো সমস্যা এটার দাম কত টাকা চাচ্ছেন এটার দাম চাও 137,000 টাকা ভাই 137 জি দরদামের তো প্রত্যেকটাতেই হ্যাঁ প্রত্যেকটাতেই দরদামের সুযোগ আচ্ছা এটা সাইড করে দেন পরেরটা দেখি সাইড ভাই সর্বশেষ ছোট আকারের কালো রঙের একটা গাবি আছে এটার কি জাত এটা ভাই আপনার ওই হলস্টিয়ান ফিজিয়ানি মানে অস্ট্রেলিয়ার সাথে একটু ক্রস করছে আচ্ছা এই গরুগুলো বিভিন্ন জন বিভিন্ন হ্যাঁ আপনার জাতের বলে জাতের বলে ঠিক আছে হ্যাঁ ব্ল্যাক জার্সি ভাই জার্সি গরু যেটা অরিজিনাল জার্সি গরু এটা তো আসলে মানে কি বলবো অনেক দর্শকও চেনে ঠিক আছে বা অনেক ব্যাপারীও চেনে কিন্তু এক একজন এক এক রকম বলে ঠিক আছে কিন্তু জার্সি এটা না জার্সি যেটা সেটার হচ্ছিল আপনার কানগুলো টোপা টোপা হয় ঠিক আছে দুই চোখের মাঝখানে যে কপাল কপালটা ডিপ হয় ঠিক আছে এগুলো হচ্ছে আপনার জার্সি ফিংটন হ্যাঁ আচ্ছা এটার দাঁত কয়টা এটা আপনার দুই দাঁত প্রথম প্রথমবার বাচ্চা দিবে প্রথমবারের মতো বাচ্চা দিবে জি আচ্ছা একটু তলা তলা দেখাই দর্শক একবার ছড়ানো কিনা এটা আপনার ওই দেখেন চারটি বাট চার জায়গায় আছে তলাটাও মাশাআল্লাহ খুব সুন্দর আছে আচ্ছা এগুলো হচ্ছে ছোট আকারের হ্যাঁ ছোট আকারের গাবি অনেকেই দেখা যায় যে আপনার হয়তো বাচ্চা বা বাসায় দুধ খাওয়ার জন্য অনেকেই কেনে আর কি ঠিক আছে দুধের চাহিদা পূরণের পাশাপাশি জি আশেপাশের বাড়ির দুধের চাহিদা পূরণের জন্য এই সকল গাবি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা এই গাবিটার দাম কেমন পড়বে এটার দাম চাও 1,05,000 টাকা ভাই 1,05,000 টাকা জি আবার এর মধ্যে দরদামের সুযোগ আছে হালকা একটু সুযোগ রাখছি আর কি আচ্ছা সাইদ ভাই সম্ভবত আজকে থেকেই তো নতুন করে লকডাউন শুরু হয়েছে হ্যাঁ তো এর মধ্যে আসলে কেনাবেচা কিভাবে করবেন বা পরিকল্পনা কি কেনাবেচা মনে করেন এই লকডাউনের মধ্যে অনেকে আসে ঠিক আছে এখন দেখা যাচ্ছে যাদের নিজস্ব পরিবহন আছে বা ওই যে পিকআপ টিকআপ নিয়ে আসে এরা কিন্তু আসতে পারতেছে তাছাড়াও আসে আসতে পারবে তাছাড়া এমনিতেও আপনি ট্রেন বাস এখন হয়তো বন্ধ থাকবে অনেকে দেখা যায় যে আপনি ভাঙে ভাঙে আসে অনেকেই আসে আচ্ছা আর যারা না আসতে পারবে তাদের জন্য কি সুযোগ যারা না আসতে পারবে তাদের জন্য যে বরাবরের মতো একই সুযোগ আছে মনে করেন পৌঁছায় দেবো ঠিক আছে কিন্তু টাকাটা পেমেন্ট করে দিতে হবে এটা তো আসলে শুধু আমি না এটা সবাই যে ব্যাপারী ঠিক আছে যে ব্যাপারী আছে সবাই এই ধরনের আর সর্বপ্রথম একটা কথা হচ্ছে আপনি অনলাইনে কিনলে একটা কাজ করতে হয় এটা সবাই জানে বা আপনারাও জানেন সেটা হলো আপনার দরদাম শেষে আপনার জাস্ট মিনিমাম হ্যাঁ মিনিমাম একটা টাকা বায়না দিতে হবে বা সিকিউরিটি স্বরূপ ওটা থাকবে তার টাকা তারই থাকবে উনি এখন দুই দিন পর আসুক আর পাঁচ দিন পর আসুক যদি বলে আমি যাব যায় আসি নিয়ে যাবে আর যদি না আসতে পারে তাহলে হয়তো দুই একদিনের মধ্যে হয়তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে বা অনেকে বাইরে থাকে আইডি কার্ডেও দেয় ঠিক আছে যদি উনি দিতে চায় দিয়ে দিবে দিলে পরে তারপরে আমরা গাড়ি টাড়ি ঠিক করে তার ঠিকানা অনুযায়ী পৌঁছায় দিচ্ছেন জি আচ্ছা এই যে গাবিগুলো সবই তো প্রেগন্যান্ট এবং সবই রেডি টাইপের রেডি টাইপ তো অনেক দর্শক এরকম সুযোগ চায় যে এই রেডি টাইপের গাভি আছে আমাকে বাচ্চা আপনার খামার থেকে ডেলিভারি করার পর আমি গাভি নিয়ে যাব হ্যাঁ এটা টাকা পেইড করে দেওয়ার পরে হ্যাঁ টাকা তো অবশ্যই পেইড করতে হবে এখন যদি আপনি অনেকে আসে যে ভাই হয়তো আমার গাভিটা আমি প্রেগনেট কিনলাম হয়তো আমার ওখানে সমস্যা তো আপনার এখানে রাখে হয়তো গাভিটা বাচ্চা দেওয়ার পরে আমাকে দেন দেবো ঠিক আছে কিন্তু এখন ভাই বলা যায় না আল্লাহ পাকের ইচ্ছে ঠিক আছে অনেক সময় আমরাও মার খাই এখন একটা গাভি মনে করেন ডেলিভারি হয়তো অনেক সমস্যা হয় বা ডেলিভারি হওয়ার পরে বাচ্চারও অনেক সমস্যা হয় কোনো সমস্যা হলে ওইটার দায় দায়িত্ব নিতে পারবো না ঠিক আছে এই দায়ভার আপনারা নিতে পারবেন ওই দায়ভার নিতে পারবো না কিন্তু এই গাভি যদি আপনার ওই আপনার জরায়ু বের হয় কিংবা আপনার বাটে সমস্যা থাকে বাচ্চা দেওয়ার পরে হ্যাঁ বাচ্চা দেওয়ার পরে এগুলো আমরা এই রিস্কগুলো আমরা এই রিস্ক নেব কিন্তু আপনার ওই হয়তো গাভি অ্যাক্সিডেন্টলি বাই অ্যাক্সিডেন্ট তো জান আমাদেরও জান ওদেরও জান মানুষের জানেরও বিশ্বাস নেই ওদেরও বিশ্বাস নেই ওই রিস্কটা নিতে পারবো না
উনি যে কয়দিন রাখতে চায় রাখবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু টাকাটা ভাই পেইড করে দিতে। আচ্ছা, সুযোগ সুবিধার মধ্যে এই সুযোগ সুবিধাগুলো ছিল। আরো দর্শকদের যদি কোনো সুযোগ সুবিধার দরকার হয় ফোনের মাধ্যমে কথা বলে বিস্তারিত সুযোগ সুবিধার কথা জানতে পারবে, জানতে পারবে। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নম্বরটা একটু বলবেন। 01737 অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পাঁচটি কাবি দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।